যাবে একটু চাচ্ছি পার্সেল দেবো, একটা পার্সেল আসছে পেয়েছো তুমি আমার পেজে বলো, সো চলো পার্সেল আনতে যাই। সো গাইস পার্সেল করে ফেলছি কালেক্ট, চলো বাসা যে খুলি। অনেকেই আমার পোস্ট দেখে জেনে গেছে, তাহলে আর বললাম না এটা কি, দেখতেই পাচ্ছো। তারপরে আসলো আরেকটা পার্সেল দারাজ থেকে, আমি একটা স্লিপার অর্ডার করেছিলাম ফ্লিপ ফ্লপ লোটো থেকে, এটা পড়তে আমার অনেক মজা লাগে। সো আমি আইডিয়া করে আর কি অর্ডার করেছিলাম, বাট সাইজটা পারফেক্ট ছিল। এটা আমার অলরেডি একটা আছে রেড কালার, রেডটা পাইনি, সো এটা অর্ডার করে ফেললাম। এটা র্যান্ডমলি যখন হাঁটতে বের হই তখন এটা পরে অনেক মজা লাগে। সো সাইজটা পারফেক্ট ছিল, আই অ্যাম ভেরি হ্যাপি, অ্যান্ড প্রিন্টটাও খুব সুন্দর ছিল। প্লিজ কেউ জাজ করো না, আমি আরামের জিনিস জাস্ট পড়তে লাইক করি। তারপরে চলে গেলাম ইফতারে, আজকে ইফতারে এগুলোই ছিল। আজকে আমি চিজ পরোটা অর্ডার করছিলাম, ইট ওয়াজ ভেরি টেস্টি, তেমন কিছু আমারই কিছু ছিল না, অ্যান্ড ওই শরবতটা আমার খুব ফেভারিট। তোমাদের রেসিপি লাগলে অবশ্যই আমাকে বলবা। তারপরে আমি ইফতারের আগ দিয়ে এই কিটো গ্রিন কফিটা বানিয়ে ফেললাম, বিকজ এটা নাকি বানানোর পরে 2 মিনিট রেস্টে রাখতে হয়, এই জন্য আমি ইফতারের আগেই এটা বানিয়ে ইফতারের সামনে রেখে দিছি। ইফতারটা শেষ হওয়ার আধা ঘন্টা পরে আমি আরেকবার একটু হালকা গরম করে আর কি এটা খেয়ে নিছি। এটার কোনো টেস্ট নাই, হার্বাল একটা স্মেল আসে আর কিছু না, অ্যান্ড এটা এক রানি কিছু না, বাট কেমন জানো চিয়া সিড খাইলে যেরকম লাগে ওরকম ফিল হয়েছে আর কিছু না, একদম টেস্টলেস। সো অ্যাভয়েড করবো এটার মধ্যে কোনো রকম সুগার অ্যাড করতে, বা সুগার ফ্রি বা হানি, এভাবেই খাওয়ার চেষ্টা করবা। দেখি খেয়ে ইনশাল্লাহ ওয়েট যদি কমে অবশ্যই তোমাদেরকে একদম অরিজিনাল রিভিউটাই দিব, অ্যান্ড ভালো না হলে সেটাও বলবো যেন না কেন। এই তো আমাদের ইফতার শুরু হয়ে গেল, আমি খাইতেছি খেজুর। আজকের দিনটা কেমন জানি আজব লাগতেছিল। তারপরে ইফতারের পরে আমি একটু বের হয়ে গেলাম, ইন্ট্রোটা দিতে আমি ভুলে গেছি। আমি মেনলি যাচ্ছিলাম আমার মামার জন্য একটা পাঞ্জাবি কিনছিলাম, ওইটা এক্সচেঞ্জ করতে, বিকজ এটা একটু সাইজের প্রবলেম হয়েছে। রাস্তা আজকে হেভি জাম, বিকজ কালকে নিউ মার্কেটে আগুন লাগার জন্য রাস্তা বন্ধ করে দিছে। পরে আমরা একটু জুতা চেঞ্জ করতেও গেছিলাম, বাট লোকটা তো পাজি আমাকে চেঞ্জ করে দেয় নাই। পরে আমরা চলে গেলাম ইলিয়েনে, ইলিয়েনে ওরা ভিডিও করতে দেয় না, এই জন্য আমি চুপি চুপে ভিডিও করে ফেলছি। ফার্স্টে গেছিলাম এলিফেন্ট রোডে, ওদের এখানে মানে বড় সাইজ নাই, এটা হচ্ছে গিয়ে সমস্যা, সব সোল্ড আউট হয়ে গেছে। ওখান থেকে পরে আবার গেলাম আমার নানুমণির সাথে দেখা করতে। নানুমণি আর কি ধানমন্ডিতেই থাকে, দেখো রাস্তাটা অনেক সুন্দর সাজাইছে, অনেক আমার খুব ভালো লাগতেছিলো, এই জন্য আমি একটু রাস্তার ক্লিপ যারাকে বললাম নিয়ে নিতে, বিকজ ও সামনে বসছিলো, খুবই ভালো লাগতেছিলো। আমার এরকম সাজ অনেক ভালো লাগে। বাই দ্য ওয়ে এটা কিন্তু তোমার ঈদের জন্য আর কি পুরো রোডটা এইভাবে সাজাচ্ছে, দেখতে থাকো পুরো রোডটাই এরকম সুন্দর করে সাজানো। যেহেতু আমি ওদেরকে বলে যাই নাই, আমরা এখানে লুকায় লুকায় গেট নক করছি, সব আটকে রাখছি। পরে খালামণি গেট খুললো, গেট খোলার পরে খালামণি বললো রানুমণি তো বাসায় নাই। সো কাজিনদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে, যেহেতু অনেক লেট হয়ে যাচ্ছিলো, বেশিক্ষণ না 10-15 মিনিটের মতো ছিলাম, তারপরে বের হয়ে গেছি। এটা হচ্ছে কি আমার কাজিন অনেক ছোট, তারপরে ওইটা ওর বড় ভাই, আর এরপর একটা ছোট আছে যেটা যার সাথে সেম স্কুলে পড়ে, দে আর বেস্ট ফ্রেন্ডস। তারপর আমরা চলে গেলাম 27 নম্বরে ইলিয়েনে, ওদিকে আমি সেম পাঞ্জাবিটা পাই নাই আনফর্চুনেটলি। পরে আমি ওদের একটা লাকজারি যে সাইডটা আছে ওইখান থেকে একটা পাঞ্জাবি নিয়ে নিলাম, ওইটাই আর কি ছিল বড় সাইজ, পরে আমি এটা নিয়ে নিছি। এটা সুন্দরই ছিল, কয়েকটা অপশন দিছিল, বাট আমার মামার জন্য আমার ওইটাই ভালো লাগছে। দেখছো এত রাতে কত ভিড়। পরে আসার সময় মিয়াপু আইসক্রিম কিনে দিল আমাকে, আর যারাকে আমরা আইসক্রিম খেতে খেতে বাসে চলে আসছি। গাইজ আমি জ্যাম ঠেলতে ঠেলতে অলমোস্ট 12টার উপরে বেজে গেছিলো, বাসে আসতে আসতে 11টার, আমি চোখও খুলতে পারতেছিলাম না। তো আসার পর আমি ফ্রেশ ট্রেশ হলাম, হওয়ার পরে আর কি একটু রেস্ট ট্রেস্ট নিলাম, এখন ব্লগটা এন্ড করে দিচ্ছি আজকের জন্য। ব্লগ এতটুকু ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা আমার ইউটিউব চ্যানেলে, অ্যান্ড আমার পেজে একটা ফলো দিয়ে দেবেন। বাই।